আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খেজুরের গাছ কাটা হয় আর কি রসের জন্য। সারা গাছ তো জোরে টান দেওয়া যাচ্ছে না, কষ্ট তো আছে মনে হচ্ছে কাটা না? না, ও একটা মাপ আছে না, বেশ প্রেসার দিতে হচ্ছে মনে হচ্ছে। না, জোরে টান দিলে আর সমস্যা। ও, সারা গাছ তাই বেশি ইয়ে হয়ে যাবে এরকম? না, তোলা তো আর আমি বলতে পারবো না। এগুলো হবে দু তিন বছর পরে যে রস হবে। রস তো আসছে দেখছি, রস তো আসছে, রস না আসলে ভাত দেওয়া যায়। এই যে রস আসছে, এই তো রস পড়ছে। আমরা একটু আর একটা গাছ দেখবো যে কিভাবে কাটা হয়। আপনি থাকেন কোন জায়গায়? বাড়ি থাকি। কি কাজ করেন? বলছি লাইব্রেরিতে। ও আচ্ছা, কদিন পর পর কাটা হয়? চার দিন। আর যদি একটু কুয়াশা থাকে তখন তো শুকোয় না? না, তখন কি করেন? তখন আবার একদিন বাড়াই দেবো। টোটাল কাটেন কটা গাছ আপনি? তা 100-এর উপরে। 100-এর উপরে? হ্যাঁ, রস ঘামছে এখনো, নলিতে আসেনি। নাড়ায় ফেলায় ছেলে ছেলে পেলে খেয়ে দে। হ্যাঁ হ্যাঁ, এগুলো আমি নিজে না জানি না, খেয়ে দে গা থাকলে যে আপনি থাক লাগলে ভিডিও করতে বোঝো না। এই যে রস এসেছে, নলি দিয়েও আর কি ফোটাই ফোটাই রসে এই ভার পরিপূর্ণ হবে। তো ঠিক আছে, যারা তখন ভিডিও দেখছিলেন সবাইকে ধন্যবাদ।